ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथनेर संकलन शिवानंद बाणी जार द्वितीय खंड थेके आमरा एखन पाठ करछि। आज के जे अंशटी पढ़ा हबे सेटी बेलूर मठे घटनाटी घटे 11 सेप्टेम्बर शुक्रवार 1336 बंगाब्द 27 सेप्टेम्बर 11 आश्विन शुक्रवार 1336 बंगाब्द 27 सेप्टेम्बर 1929 ख्रीष्टाब्द। आज द्विप्रहरेर एकटू पूर्वे दक्षिणेश्वर थेके शिबुदादा जिनि श्री श्री ठाकुरेर भ्रातुष्पुत्र आसियाछेन তিনি মহাপুরুষ মহারাজকে মা কালীর প্রসাদ ও সিন্দুর দিয়া গেলেন। বিকালে বিশ্রামাদির পর শিবুদাদা মহাপুরুষটির সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে আসিয়াছেন। মহাপুরুষটি তাহাকে পূর্বনির্দিষ্ট আসনে বসিতে বলিয়া পরে বলিলেন, কাল তোমার কথা খুব ভাবছিলুম, দক্ষিণেশ্বরের কথা মনে হতেই সঙ্গে সঙ্গে তোমার কথাও মনে পড়ে গেল। তুমি ভক্তি করে মার সেবাটি করো কি না, তাই বিশেষ করে তোমার কথা মনে পড়ে। শিবুদাদা, তাই তো আপনার টানে এসে পড়েছি, আপনি টেনেছেন তাই এসেছি। মহারাজ বললেন, তুমি দাদা খুব ভক্তি করে মার পূজাটি করো, ভক্তি বিশ্বাস না থাকলে খালি পূজাতে কিছুই হয় না, ভক্তি বিশ্বাসের জোরেই মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী হয়ে ওঠেন। এই দেখো না, ঠাকুরের ভক্তির জোরেই দক্ষিণেশ্বরে মা জেগে উঠেছিলেন, নইলে মা কালীর মূর্তি তো অনেক মন্দিরেই আছে, কিন্তু সব মন্দিরেই কি মা চিন্ময়ী হয়ে আছেন? তোমরাও যদি খুব ভক্তি করে মার পূজাটা করো তবে তো মা জাগরূপ থাকবেন। ঠাকুর যে বংশে জন্মেছিলেন তোমরা সেই বংশের লোক, তোমরা কি কম? তোমাদের ভেতর সেই ঠাকুরের রক্ত রয়েছে, তোমাদের ওপর মার বিশেষ কৃপা। দক্ষিণেশ্বরের মা কালী খুব জাগ্রতা দেবী, ওখানে মার বিশেষ প্রকাশ। যে সময়ের কথা হচ্ছে সেই সময় শ্রীরামকৃষ্ণদেবের ভাইপো শিবুদাদা শ্রী শ্রী জগন্মাতার পূজারি, শিবুদাদার ভিক্ষা মা ছিলেন আমাদের শ্রীমা সারদা দেবী। শিবুদাদা এসেছেন মাঝে মাঝে, এরা আসতেন, লক্ষ্মী দিদি শিবুদাদা এরা সব আসতেন, রামলাল দাদা এরা সব আসতেন। রামলাল দাদার বোধহয় তখন মহাপ্রয়াণ হয়েছে, লক্ষ্মী দিদি 1929 সালে চলে গেছেন। শিবুদাদা আসতেন এবং শিবুদাদা এলে এরা খুব আনন্দ প্রকাশ করতেন। শুধু তাই নয়, যেহেতু এরা ইষ্টবংশের বংশধর তাই তাদের শ্রীরামকৃষ্ণের প্রতি এদের যেরকম ভক্তি বিশ্বাস ভালোবাসা ছিল ঠিক সেই রকম ভক্তি বিশ্বাস ভালোবাসা এরা ইষ্টবংশের বংশধরদের জন্য প্রদান করতেন, এটা হচ্ছে কথা। শিবুদাদাকে তিনি বলছেন যে তুমি ভক্তি করে মার সেবাটা করো কি না, বিশেষ করে তোমার কথা মনে হয়। মহাপুরুষ মহারাজজি চাপার চেষ্টা করছেন কিন্তু চাপা যাচ্ছে না, দক্ষিণেশ্বরের স্বর্ণস্মৃতি তাদের মনের ভেতরে সবসময় জেগে ওঠে। এই স্বর্ণস্মৃতির কেন্দ্রে আছেন শ্রীরামকৃষ্ণদেব। দক্ষিণেশ্বর এবং শ্রীরামকৃষ্ণদেব অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছেন। এবার পূজনীয় মহারাজ বলছেন, তুমি দাদা খুব ভক্তি করে মার পূজাটি করো, ভক্তি বিশ্বাস না থাকলে খালি পুজোতে কিছুই হয় না। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমরা ভক্তি বিশ্বাস যদি না থাকে শুধু কেজো জিনিসে কিচ্ছু হয় না। মা ঠাকুরুনের পুজো কি সুন্দর, তার একটি ছবি, এই ছবিটি আমি বারবার বলার চেষ্টা করি, যে সরজুবালা দেবী তিনি তার স্মৃতি কথায় লিখছেন, তিনি একদিন কোনো কারণে মায়ের ঘরে এসে কিছু কাজ করছিলেন, শ্রী শ্রী মা যে এসেছেন সেটা তিনি লক্ষ্য করেননি। এমন সময় শুনলেন তিনি এবং ঘর গড়িয়ে তাকিয়ে দেখলেন মা সলজ্জ নববধূটির মতো মাথায় ঘোমটা দিয়ে ঠাকুরের সামনে গিয়ে বলছেন, ঠাকুর খাবার দেওয়া হয়েছে চলো। গোপালকে বলছেন, গোপাল খাবার দেওয়া হয়েছে চলো, বলে পঞ্চপাত্রটি নিয়ে তিনি রান্নাঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। এমন সময় শ্রী শ্রী মায়ের চোখে পড়ল ঘরেতে সরজুবালা দেবী আছেন। সরজুবালা দেবী থাকতে তিনি যেন ঘটনাটাকে ঢাকা দেওয়ার জন্য বললেন, সবাইকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে
রান্নাঘরের দিকে এগিয়ে চললেন পঞ্চপাত্র হাতে। আর আমাদের সরলাদেবী সরজুদেবীর মনে হতে থাকলো যে গোপাল এবং ঠাকুর, গোপাল যেন হামাগুড়ি দিতে দিতে এবং ঠাকুর যেন শ্রী শ্রী মায়ের পেছন পেছন চললেন। দেখুন কি সরল আবাহন পুজোর, এইটি হচ্ছে, এইটিকে যে আমরা যে বলি ভাবের কথা বলছি, ভক্তির কথা বলছি, এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। নালে ফলমূল বেলপাতা একটা মন্ত্র দিয়ে চিরিং বিরিং করে বলে দিলেই তো হলো, কিন্তু প্রত্যেকটা মন্ত্র দানের মধ্যে, প্রত্যেকটা জিনিস দানের মধ্যে যেন একটা ভালোবাসার মাখামাখি যদি না থাকে তাহলে সেটা পুজো হয় না। আমাদের বেলুড় মঠে বর্তমানে প্রয়াত এই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরের পূজারী ছিলেন প্রশান্ত মহারাজ, তিনি দীর্ঘদিন প্রায় 78 সাল থেকে 2015-16 অবধি স্বামী ব্রহ্মানন্দজির পূজা করেছেন, একটানা পূজা করেছেন, একটি অদ্ভুত ভাব নিয়ে উনি পূজা করতেন। আমার সুযোগ হয়েছিল ব্রহ্মানন্দজি মহারাজের ঘরে দোতলা যে তার যে অংশ যেখানে তার শয়নঘর আছে, এইসব জায়গাগুলি আছে, সেইখানে ঢুকে কাজ করার। রবিবার দিন, যেদিনকে আমাদের ফিফথ পিরিয়ড থাকতো না, সেদিনকে একটু আগেই আমি চলে যেতাম। পূজনীয় মহারাজ ধীরে ধীরে দোতলায় গিয়ে যেতেন এবং দোতলায় গিয়ে মহারাজকে ঘুম থেকে উঠতেন, মুখ দিয়ে একটিও শব্দ করতেন না, কিন্তু যে ভালোবাসার সঙ্গে মহারাজের মশারিটা খুলতেন, মহারাজকে তুলে খাটেতে বসাতেন, দুপাশে বালিশ দিয়ে এমন করে বসিয়ে দিতেন যাতে ছবিটি একটুও না বেঁকে যায়, সেই ছবির তলায় একটা ছোট্ট তোয়ালে দিতেন, তার ওপর বসতেন মহারাজ, তারপরে রুমালে সামান্য একটুখানি ওই জল এবং অগরু মিশিয়ে, গোলাপ জল এবং অগরু মিশিয়ে একটা কাপড়ে সামান্য একটু ভিজিয়ে সারা জামাজের ছবি, ঠাকুর, মা, স্বামীজি, এদের ছবিগুলো যে ভালোবাসার সঙ্গে পরিষ্কার করতেন, দেখে মনে হতো যেন কোনো মানুষের মূর্তিকে তিনি করছেন, কোনো ছবি বা কোনো প্রতিরূপ নয়। এরপরে দোতলার বারান্দা থেকে কাজ করতে করতে আমি দেখতাম তখন তিনি ব্রহ্মানন্দজি মহারাজকে স্নান করাতেন, জামা কাপড় ছাড়িয়ে ভিজে একটা ছোট্ট বালতির মধ্যে গোলাপ জল মিশিয়ে তাতে টার্কিসের তোয়ালে ফেলে, তারপর তিনি ধীরে ধীরে সেই টার্কিসের তোয়ালেকে নিংড়ে সেই ভিজে কাপড় দিয়ে মহারাজের মাথা, কানের পাশ, কানের লতি, নাকের ভেতর এমন সুন্দর করে মোছাতেন যেন ওটা পাথরের মূর্তি নয়, জীবন্ত জাগ্রত মূর্তি। এই যে অতিরিক্ত যে ভালোবাসাটা, এটিকে তিনি বলছেন ওই ভালোবাসা, এই ভক্তি বিশ্বাস না থাকলে হয় না, এই বিশ্বাস যে আমি যার সেবা করছি তিনি জীবন্ত জাগ্রত হয়ে আমার পূজাটি গ্রহণ করছেন। এইটি যদি আমাদের আদর্শ হয় না, আমরাও যখন আমাদের বাড়িতে বা নিজেদের পূজার ঘরে নিজেদের ঠাকুরের ছবি টবি মুছব, আমরাও দেখবেন সেখানে ভালোবাসা তৈরি হয়। আমি অনেক জায়গায় দেখেছি, এমনকি মন্দিরেও দেখেছি, দেবতাকে এমন করে পরিষ্কার করা হচ্ছে মনে হচ্ছে না বাসন মাজার কাজের দিদি, তিনি যেন সার্ফটা দিয়ে যেমন করে বাসন ঘষেন ঠিক সেরকম করে যেন দেবতাকে ঘষছি। সবসময় যদি এই ভাবটা রাখি যে তাঁর সেবা, জীবন্ত জাগ্রত মানুষের সেবা করছি, তাহলে কি আমরা এইভাবে সেবা করতে পারি? ওই ভাবটা, ওই বিশ্বাসটা থাকা দরকার। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলছেন ভক্তি বিশ্বাসের জেরেই মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী হয়ে ওঠে। এই দেখো না, ঠাকুরের ভক্তির জেরেই দক্ষিণেশ্বরে মা জেগে উঠেছিলেন, নইলে মা কালীর মূর্তি তো অনেক মন্দিরেই আছে, কিন্তু সব মন্দিরেই কি মা চিরস্থায়ী চিন্ময়ী হয়ে আছেন? তোমরাও যদি খুব ভক্তি করে মার পূজাটি করো তবে তো মা জাগরুক থাকবেন। এইভাবে বলছেন যে ভক্তি করে মায়ের পূজা, ঠাকুর যেরকমভাবে করতেন একেবারে ভালোবাসার সঙ্গে, তিনি দেখতেন যে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া ওই পাথরের মূর্তিটির ভেতরে বিরাজ করছেন। আমরা একটা ছোট্ট স্মৃতি কথা আপনাদের বলি, এটা স্বামী হিতানন্দজি মহারাজের স্মৃতি কথা। হিতানন্দজি মহারাজকে যারা দেখেছেন, দীর্ঘদিন ধরে তিনি বেলুড় মঠের প্রধান পূজারী ছিলেন, পূজা বিষয়ে যেমন তিনি স্পেশালিস্ট ছিলেন তেমনি শাস্ত্র বিষয়েও তিনি অত্যন্ত পণ্ডিত ছিলেন, সুপণ্ডিত ছিলেন। একটা সময় দেখা গেল যে ঠাকুরকে বেলুড় মঠে তো দোতলায় আড়াইতলায় ঠাকুরের শয়নঘর আছে, তো সেই আড়াইতলার শয়নঘরে নিয়ে যাওয়ার জন্য পাথরের সিঁড়ি আছে,
সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু। সে ব্রহ্মা একদিন দেখা গেল হিতানন্দজি, কয়েকদিন ধরেই যোগাড়ে লক্ষ্য করলেন যে হিতানন্দজি যখন ঠাকুরকে শয়ন দিতে যান দু চারটে করে সিঁড়ি ওঠেন, তারপরে তিনি থামেন, আবার দু চারটে করে সিঁড়ি ওঠেন, তারপরে তিনি থামেন। দু চার দিন যাওয়ার পর কৌতূহল বশত তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই যে ওঠেন আবার থামেন, আবার ওঠেন আবার থামেন, এমনটা করেন কেন? বলছেন, না ঠাকুর তো আমার কাঁধেতে হাত রেখে চলেন, ঠাকুরের বয়স হয়েছে, ঠাকুর হুড়হুড় করে এতটা রাস্তা যেতে পারেন না, তাই খানিক যাওয়ার পর একটু জিরিয়ে নিয়ে আবার ধীরে ধীরে ওঠা হয়। সেবা পূজা কোন স্তরে উঠলে সম্পূর্ণ একজন মানুষকে নিয়ে মানুষ এরকমভাবে ভালোবাসতে পারে, এরকম আচরণ করতে পারে। জটাধারীর রামলালা বিগ্রহ শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, সবাই লক্ষ্য করলেন যে শ্রীরামকৃষ্ণ যেন কারুর সঙ্গে সারাদিন গল্প করছেন, হাসছেন, গল্প করছেন, নাড়ু তৈরি করছেন, রান্না করছেন, তারপরে কাউকে যেন হাত ধরে তিনি টানতে টানতে গঙ্গায় নিয়ে যাচ্ছেন, গঙ্গায় গিয়ে স্নান করে যেন কোনো একটি বাচ্চা ছেলে সে যেন গঙ্গার মধ্যে বারবার হারিয়ে যাচ্ছে, তারপরে তার চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে ঠাকুর নিয়ে আসছেন। এমনকি এই আচরণ দেখে আমাদের ঠাকুরের মা চন্দ্রামণি দেবী তারও মনে হয়েছিল যে ওই জটা সাধুর গোপাল নিয়ে আমার গদাইকে পড়িতে ধরেছে, মানে তাকে ভূতে পেয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে জীবন্ত জাগ্রত ছিলেন ঠাকুর। তার পরবর্তীকালে এরকম ঘটনা আমরা গোপালের মায়ের মধ্যেও দেখতে পাই। এই সবটুকুর মধ্যে ভাব, সবটাই ভাব, ভাবলে পুরোটাই ভাব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল স্বামী রামকৃষ্ণানন্দজির বাদমাতে। তিনি দেখলেন যে রামকৃষ্ণানন্দজি কয়েক মাইল হেঁটে দূরে একটা বাগান থেকে কয়েকটি চাঁপা ফুল সংগ্রহ করে ফিরে আসছেন। এই চার পাঁচটি চাঁপা ফুলের জন্য কয়েক মাইল হেঁটে যাওয়ার কি কারণ বুঝতে না পেরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি শশী মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ কি ব্যাপার, এই কটা ফুলের জন্য এত দূর যাওয়া যায়? শশী মহারাজ তার উত্তর দিলেন, ভজন পূজন সাধন সবই কো ফাঁকি, প্রভু এরই মাঝে শুধু তোমাকেই ডাকি। আমাদের যা কিছু কাজ সবটুকুকে তিনি যেন তার প্রীতি উৎপাদন করার জন্য করে দিলেন। যেখানে বিগ্রহ সেবা আছে সেখানে এই ভাবটি জাগানোটা খুব সহজ, যে তিনি জীবন্ত জাগ্রত হয়ে আমার পুজো নিচ্ছেন। আমরা যখন প্রথম পুজো করতে যাই তখন পূজনীয় হিরণ্ময়ানন্দজি বলেছিলেন, সবসময় মনে করবে ঠাকুর যেন একটা ছোট্ট শিশু, তুমি ঘুম থেকে না তুলে দিলে তার ঘুম ভাঙবে না, তুমি মুখ মুছিয়ে না দিলে সে মুখ মোছাতে পারবে না, তুমি হাত ধরে নিয়ে এসে বসার ঘরে না বসালে তিনি বসতে পারবে না, তুমি সাজিয়ে গুজিয়ে মালাটালা পরিয়ে না দিলে জগতের কারুর কাছে সে সেবা পূজা নিতে পারবেন না, নিজেকে মা মনে করবে, মা যেমন তার সন্তানকে নিজে উম্নঝুম্ন থেকেও মা যেমন তার সন্তানকে ভালোবাসেন সেবা করেন, ঠিক সেই রকম সেই ভালোবাসা দিয়ে ঠাকুরকে ভালোবাসবে এবং সেবা করবে। পূজনীয় মহারাজ বলছেন যে ঠাকুর যে বংশে জন্মেছিলেন তোমরা সেই বংশের লোক, সেই ঠাকুরের রক্ত রয়েছে তোমাদের উপর, মার বিশেষ কৃপা, দক্ষিণেশ্বরে মা কালী খুব জাগ্রতা, ওখানে মার বিশেষ প্রকাশ। এটা যেমন দক্ষিণেশ্বরের মাকে বাইরে থেকে দেখলেও বোঝা যায়, বিশেষ করে দুটি পাশ থেকে যদি দেখা যায় তখন বোঝা যায় মা যেন শুধুমাত্র জগন্মাতা নন, মা যেন একটা ছোট্ট শিশু, সাত বছরের শিশু, মনে এক দৌড়ে গিয়ে হাত ধরে মাকে কোলে নিয়ে পালিয়ে যাওয়া উচিত কোনোখানে। মহাপুরুষ মহারাজির গ্রন্থে এই ঘটনার, মহাপুরুষ মহারাজের কথা শুনে শিবুদাদা বললেন, তা আপনাদের আশীর্বাদ এবং মার কৃপায় একটু একটু বুঝতে পারছি। প্রথম প্রথম যখন পূজা কার্যে ব্রতী হয়েছিলুম তখন তো পূজাদি বিশেষ কিছুই জানিনে, মনে মনে ভয় হতে লাগলো, আর কিসের পরে কি পূজা করতে হয় তাও জানতুম না, কিন্তু দেখেছি মার কাছে খুব প্রার্থনা করে পুজোয় বসতুম, আর স্পষ্ট শুনতে পেতুম কে যেন বলে বলে দিচ্ছে, এরপরে এই কর, এখন দশমহাবিদ্যার পূজা করো, এই রকম সব কথা কেউ যেন বলে দিতেন, এমন স্পষ্ট শুনতে পেতুম
যে চারিদিকে তাকিয়ে দেখতুম কে কোত্থেকে বলছে মহারাজ। তাই তো, দক্ষিণেশ্বরের মা কালীর মতো এমন জাগ্রতা দেবী আর নেই। ঠাকুর নিজেও ভক্তি বলে মাকে জীবন্ত করে রেখেছিলেন। ঠাকুরের সব লীলা তো দেখেছো দাদা, যখন পুজোটি করবে সেই সময় ওইটিও সঙ্গে সঙ্গে ভাবনা করবে মা জীবন্ত আছেন। শিবুদাদা তার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতার কথা বলছেন, যে তিনি যখন পূজা আরম্ভ করেন তখনও তিনি পূজা সম্বন্ধে সব কিছু সঠিকভাবে জানতেন না, কিন্তু রোজ তিনি প্রার্থনা করতেন, পূজা শুরু করার আগে প্রার্থনা করতেন, এবং প্রার্থনা করে শুরু করবার পরে তিনি যেন শুনতে পেতেন কেউ যেন তাকে গাইড করছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে একটা সময় মনই গুরু হয়ে যায়, সে বলে এই এই এই। আমাদের শিবুদাদার অভিজ্ঞতা ঠিক সেই রকম। আমরা যত নিজেদের ভেতরে ডুবতে থাকি তত আমার ভেতরের মানুষটি আমায় জানিয়ে দেয় কোনটার পর কোনটা, কেমনটার পর কেমনটা হয়। প্রার্থনার ভীষণ রকমের শক্তি। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ রোজ বলতেন প্রার্থনা করার কথা। যেদিন আমরা সঙ্ঘে এসেছি সেই দিন পূজনীয় রামগোপাল মহাজ প্রেমিয়ানন্দজি মহারাজ বলেছিলেন যে ঠাকুরকে গিয়ে বলবে, ঠাকুর তুমি আমায় দুহাত দিয়ে, ঠাকুর যেন তোমাকে দুহাত দিয়ে আঁকড়ে ধরে থাকেন এবং তুমিও যেন ঠাকুরকে আঁকড়ে ধরে থাকো। এই আঁকড়ে ধরে থাকাটা একটা বড় জিনিস। যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবন্ত জাগ্রত বোধ হয়, এই আদর্শটাকে প্রাণবন্ত বোধ হয়, ততক্ষণ পর্যন্ত এই ভাবটি আমাদের মধ্যে আসে না। কিন্তু অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে এই ভাবটি আমাদের ভেতরে দৃঢ় হয়। শিবুদাদা বলছেন তার প্রমাণও যথেষ্ট পেয়েছি। যখন ছেলে বয়সে পূজা করতে আরম্ভ করেছিলাম তখন রোজই রাত্রে শোবার আগে জগদম্বাকে বলে যেতুম, মা এখন আমি শুতে যাচ্ছি, এখন তো গিয়ে ঘুমিয়ে পড়ব, সকালে ঘুম ভাঙে কি না ভাঙে কে জানে, তুমি কিন্তু আমাকে মঙ্গল আরতির আগে তুলে দিও। তা মা রোজ আমাকে ধাক্কা মেরে তুলে দিয়ে বলতেন, যা ওঠ, এবার মঙ্গল আরতির সময় হলো হয়ে এলো। আরও কত কি মা কৃপা করে দেখিয়েছেন। এই প্রকার অনেক কথাবার্তার পর শিবুদাদা প্রণাম করিয়া বিদায় লইলেন, দক্ষিণেশ্বর ফিরিয়া যাইবেন। তিনি চলিয়া গেলে মহাপুরুষজি বলিলেন, আহা শিবুদা কেমন সরল, ওর ওপর মার খুব কৃপা আছে, সরল প্রাণে শীঘ্র মায়ের প্রকাশ হয়। এটা ভারী সুন্দর কথা। শিবুদাতার জীবনে নানা অভিজ্ঞতা বলছেন, যে অভিজ্ঞতা অনেক সময় আমাদের অনেকেরই হয় কিন্তু সে কথা আমরা সবাইকে প্রকাশ করে বলতে পারি না। শিবুদাদা সরল প্রাণে গুরুদেবকে সেই কথা বলছেন, সঙ্গগুরুকে বলছেন, এবং বলছেন কেমন করে মা তার ভেতরে চেতনা এনে দেন। এই যে জেগে ওঠা, এটা হচ্ছে মাকে সেবা করলে, মাকে জানলে আমাদের ভেতরে একটা অতন্দ্রতার গুণ আসে। আমাদের দেখবেন দেবী দুর্গার হাতে একটি ঘণ্টা থাকে, সেই ঘণ্টার মন্ত্রে বলা হচ্ছে, হীনাস্তি দৈত্যতে জানসি স্বনেনা পূরয়া জগৎ, সা ঘণ্টা পাতু নো দেবী পাপেভ্যো ন সুতানিব। স্বন মানে আওয়াজ, ঘণ্টা যখন বাজতে থাকে তখন তা কী করে, হীনাস্তি দৈত্যতে জানসি, দৈত্যদের তেজকে তা হরণ করে। আমাদের মানুষের ভেতরেই এই দানব এবং দেবতা দুজনে বাস করেন। আমরা যত আমাদের জীবনে অ্যালার্টনেস বা অতন্দ্রতা জাগবে তত আমাদের ভেতরের এই দানবীয় ভাবগুলো কমতে থাকবে। ঘুমিয়ে থাকা সেটা হচ্ছে তমগুণের প্রতীক, আমি যেন আচ্ছন্ন হয়ে আছি। আর এই জেগে ওঠার ইচ্ছা, ওই অতন্দ্রতা, ওটি হচ্ছে সত্ত্বগুণের প্রতীক। যখনই আমার ভেতরে এই জেগে ওঠার ইচ্ছাটা জাগে আপনা থেকে আমার মন জাগ্রত হয়ে যায়। ঠাকুরের কথায় আছে না, ছোট শিশু তার মাকে বলছেন, মা সকালে হাগা পেলে আমায় ডেকে দিও, মা বলছেন বাবা হাগাই তোমায় ডেকে দেবে। এই ভেতরের ইচ্ছে জাগলে আপনা আপনি আমরা আমাদের কাজগুলো করতে পারি। আমরা এই অলৌকিক আবরণে শিবুদাদার অভিজ্ঞতা শুনছিলাম, কিন্তু এই অলৌকিকের ভিতরে যে লৌকিকত্ব আছে সেটা হলো এই, আমরা যদি আমাদের চেতনায়
আত্মজাগরণের ভাবটি দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভেতরেও সেই ভালো কাজের প্রেরণা, ভালো উজ্জ্বল জীবনযাপনের প্রেরণা আসবে। শিবুদাদা চলে গেলেন, মহাপুরুষ মহারাজ খুব আনন্দ প্রকাশ করছেন যে জগন্মাতার খুব কৃপা আছে শিবুদাদার উপর, জগন্মাতা তাকে খুব ভালোবাসেন। বলছেন কারণটা কি? সরল প্রাণে, কি সুন্দর কথা বলছেন, সরল প্রাণে শীঘ্র মায়ের প্রকাশ হয়। যে প্রাণ জটিল নয়, যে প্রাণ কুচুটে নয়, সেই প্রাণে ভগবানের প্রকাশ সবার আগে হয়। আগামী দিন শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা শিবানন্দবাণীর পরের অধ্যায় শুরু করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিহি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।